হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। শীত চলে এসেছে, সবাই কিন্তু ত্বক নিয়ে অনেক অনেক বেশি চিন্তিত যে ফেসে কি ইউজ করব, চুলে কি ইউজ করব, বডিতে কি ইউজ করব। সো আজকে আমি বডির ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে লোশন নিয়ে, যে আপনি আপনার স্কিনে কোন লোশনটি ইউজ করবেন এবং কীভাবে ইউজ করবেন, তাতে করে আপনার স্কিনটা কোনোভাবেই রুক্ষতা থাকবে না এবং অনেকটা সফট থাকবে, শীতে কোনোভাবেই আপনার স্কিন ফেটে যাবে না। সো ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি আপনি আপনার অনেক অনেক বেশি বেশি পরিমাণের ইনফরমেশন, যেটা যেটা আপনার জানার ছিল সেগুলো জেনে যাবেন এবং আপনার অনেকগুলো টাকাও বেঁচে যাবে। সো লোশন মূলত অনেক প্রকারের হয়ে থাকে। কিছু লোশন আছে যেটা আপনার স্কিনকে সফট করবে, অয়েলি হয় সেগুলো। কিছু লোশন আছে যেটা আপনার স্কিনে, যেগুলো অয়েলি হয় সেগুলো আপনি শীতে ইউজ করবেন, যেগুলো হচ্ছে নর্মাল হয় যেটা আপনি স্কিনে দিলে স্কিনটা সফট থাকবে বাট অয়েলি হবে না, রুক্ষও হবে না, সেটা আপনি গরমে ইউজ করতে পারেন নর্মাল লোশনগুলো। আবার কিছু লোশন আছে যেটা আপনাকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, এবং কিছু কিছু লোশন থাকে যে নর্মালি যে লোশনের কথা বললাম যেটা আপনার স্কিনে সফট করবে এবং সেই সাথে অনেক ধরনের সুগন্ধি থাকে। সবগুলোর মধ্যেই সুগন্ধি থাকে, তবে কিছু কিছু থাকে স্পেশাল, একটু বেশিই সুগন্ধি থাকে। সো আমি বলবো যে আপনার বাসায় কোন লোশনটি আছে সেটা আগে দেখে নিন। যদি আপনার বাসায় ময়েশ্চারাইজার সমৃদ্ধ কোনো লোশন থেকে থাকে, তাহলে আপনি সেটাই শীতে ব্যবহার করতে পারেন। এটা আপনার স্কিনের জন্য খুবই হেল্প করবে, যে যাতে করে আপনার স্কিন ফেটে না যায় কিংবা রুক্ষ না হয়। রুক্ষতার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভালো একটা সোপ কিংবা বডি সোপ ব্যবহার করতে হবে, যেটা আপনার স্কিনকে ফ্রেশ করবে। এবং একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি গোসলের পর এসেই আপনার সারা শরীর একেবারে শুকাতে দেবেন না, হালকা একটু ভেজা থাকতে থাকতেই আপনি লোশনটা ব্যবহার করবেন, তাহলে আপনার স্কিনটা অনেকটা সফট থাকবে, তাহলে আর এই রুক্ষতা আসবে না। কারণ হচ্ছে যে স্কিনটা যদি শুকনো হয়ে যায়, তার মধ্যে আপনাকে অনেক বেশি পরিমাণে ময়েশ্চারাইজার সমৃদ্ধ মানে হচ্ছে অয়েলি লোশন মাখতে হবে, তা না হয়তো আপনার স্কিনটা রুক্ষতা গেলেও সেই পরিমাণে যাবে না যতটা আপনার স্কিনটা একটু ভেজা ভেজা অবস্থায় যখন আপনি লাগাবেন সেই অনুপাতে কাজ করবে না। তাই আপনি হচ্ছে স্কিনটা একদম শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে, মানে শুকিয়ে যাওয়ার আগেই আপনাকে ব্যবহার করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনার লোশনে ময়েশ্চারাইজার না থাকে, এখানে তো পরিমাণেরও একটা ব্যাপার আছে যে ময়েশ্চারাইজারের পরিমাণটা কতটুকু। সো আপনি ব্যবহার করার পরে যদি মনে হয় যে এটা আপনার জন্য কার্যকরী হচ্ছে না, আরও বেশি সফট হওয়া দরকার, অয়েলি হওয়া দরকার, তো সেই জন্য বা ময়েশ্চারাইজার দরকার, তো সেই অনুযায়ী আপনি যেটা করবেন বলছি। আর দ্বিতীয়ত, যদি আপনার কাছে কোনো প্রকার নর্মাল লোশন থেকে থাকে যেটা হয়তো আপনাকে ইনস্ট্যান্ট ব্রাইট করে, সেগুলো আমি বলবো না, কারণ তাতে করে হয়তো বা আপনার স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট যে হতো সেটাও হবে না এবং কি অয়েলিও হবে না, একটা অন্যরকম ছাড়া ছাড়া একটা ব্যাপার হয়ে যাবে। সো যদি নর্মাল লোশন হয় কিংবা ময়েশ্চারাইজার সমৃদ্ধ লোশন আপনার থেকে থাকে, যদি আপনার কাছে মনে হয় যে ময়েশ্চারাইজার আপনার আরও বেশি বাড়ানো দরকার, তাহলে আপনি ময়েশ্চারাইজার সমৃদ্ধ সেই লোশনেও কিংবা আপনার বাসায় যেই কোনো নর্মাল লোশন যদি থাকে সেটা নিয়ে নিন। এবং কি করবেন আমি সেটা বলে দিচ্ছি। আমার কাছে হচ্ছে কসমিক গার্লের একটা হোয়াইটেনিং লোশন আছে, এটা হচ্ছে আমি গরমে ইউজ করেছি, এটা প্রায় শেষের দিকে এইটুকু পরিমাণ আছে। সো যেটা করবেন, আপনার বাসায় যেই কোনো লোশন আছে সেটাকে আপনি নিয়ে নিন, তারপর এই যে এভাবে খুলে নিলাম। অ্যান্ড ফাইনালি আপনাকে যেটা করতে হবে, বাসার সামনে যেই কোনো ফার্মেসিতে যেতে হবে, আপনি 10 থেকে 20 টাকা খরচ করবেন। যেমন আমার এখানে লোশনের পরিমাণ কম, সো আপনার লোশনের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনি সেই অনুপাতে নিতে হবে, আপনার লোশন যদি কম হয় তো সেই অনুপাতে নিতে হবে, আপনার স্কিন যদি বেশি ড্রাই হয় সেই অনুপাতে আপনাকে জিনিসটা বেশি নিতে হবে, আর যদি আপনার স্কিনটা নর্মাল হয় বা কম ময়েশ্চারাইজার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কম নেবেন। জিনিসটা কী, সেটা হচ্ছে প্রতিটা পিস হচ্ছে ক্যাপসুলের দাম 5 টাকা। সো আপনার যদি 2 লাগে তো 2, যদি 4 লাগে 4, যদি মনে হয় যে আরও বেশি দরকার 6 বা 8, আপনি দিয়ে দিয়ে মিক্স করে মেখে মেখে দেখে নেবেন। হয়তো আপনি একদিন ইউজ করলেন 4 দিয়ে, পরের দিন 6 দিয়ে, তারপরে দিন 8 দিয়ে, যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন মনে হবে অতটুকু আপনি ধীরে ধীরে বাড়িয়ে নেবেন। সো আমার এখানে যেহেতু লোশনের পরিমাণ অল্প, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করব। সো মানে এইটুকুতে আমি ব্যবহার করব এবং আপনাদেরকে দেখাবো। সো এইটুকুতে আমার কাছে যতটুকু মনে হয় আমার স্কিনটা নর্মাল, সো সেই অনুযায়ী আমি 2 ক্যাপসুল নিচ্ছি। আমি আবারও বলি, এটা হচ্ছে এই যে, এগুলো হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আপনি আপনার বাসার
আশেপাশে যে কোনো প্রকার ফার্মেসিতে পেয়ে যাবেন প্রতি পিস মাত্র 5 টাকা মানে হচ্ছে আপনাকে এক্সট্রা 200 300 400 দিয়ে বা 500 600 হাজার খরচ করে আপনাকে শীতের জন্য কোনো লোশন কিনতে হবে না আপনার গরমে যে লোশনটা ছিল সেটা আপনি রেখে দিয়ে পরে ইউজ করবেন তার থেকে বেটার আপনার কাছে যে লোশনটা আছে সেই লোশনের মধ্যে শুধুমাত্র এই ক্যাপসুল দুটো চারটি ছয়টা যে কটা প্রয়োজন সেই কয়টা আপনি এভাবে নিয়ে নিন এবং সুই দিয়ে এভাবে ছিদ্র করে নিন কাটতে যাবেন না কারণ কাটলে হবে কি যে নারকেল ডাব যেমন বাড়ি দিলে বা কাটলে অনেকটা ছিটকে পড়ে যায় এটাও তাই হবে তো সুই দিয়ে ছিদ্র করে নিন আমি ব্রনস্টিক দিয়ে করে নিলাম সো এই যে ছিদ্র হয়ে গেছে অ্যান্ড এই যে লোশন লোশনের এভাবে খুলে বাস এভাবে করে নিয়ে নিন ওকে আমি একটা নিয়ে নিয়েছি আমি আরেকটা নেব আমার যেহেতু লোশনের পরিমাণটা কম সো আমি বেশি দিব না আমি আপাতত আজকে দুটোই দেব তারপর আমি এটাকে কালকে ব্যবহার করব তারপরে আমার যদি মনে হয় যে আমার আরো লাগবে তাহলে আমি আবারো হয়তোবা একটা দুটো মিক্স করে নেব আপনিও তাই করবেন সো আমি এটাকে পুরোটা লাগিয়ে নিলাম এখন আমি যেটা করব সেটা হচ্ছে এভাবে ঝাঁকিয়ে মিক্স করে নেব সো আপনারা জানেন যে কসমিক গার্লের লোশনটা কিন্তু নর্মাল হয় হোয়াইটেনিং হয় এখন আমি এটাকে যতটুকু পরিমাণে নিচ্ছি অনেকটা সফট হয়ে গেছে আমি তো আগে ইউজ করেছি সো যারা যারা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন যে এটা কিন্তু এরকম অয়েলি নরম হয় না একটু নর্মাল হয় মোটামুটি সুন্দরভাবে লেগে যায় এবং হালকা একটা ব্রাইটনেস দেয় তো এই যে আমি যে ইউজ করেছি দেখবেন এখানে হচ্ছে আমার শুকনো হাত নর্মাল আর এখানে অনেকটা অয়েলি তেল তেলে না বাট সফট শীতের জন্য বেটার শীতের দিনের জন্য এভাবে যদি মাখা হয় তাহলে এই ভিটামিন ই ক্যাপসুল কতটা ভালো আপনারা জানেন আমি দুটো ব্যাপার বলে নেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল খাওয়া যায় অনেকেই এটা নিয়ে খুবই চিন্তিত লালটা ভালো না সবুজটা ভালো কোনটা ভালো সবুজটা হচ্ছে 200 মিলিগ্রাম আর যে হলুদ বা কমলা কালার হয় সেটা হচ্ছে 400 মিলিগ্রাম তফাৎ হচ্ছে আপনি প্রতি রাতে একটা করে খেতে পারবেন কিংবা ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি 200 মিলিগ্রামের খাবেন নাকি 400 মিলিগ্রামের খাবেন প্রতিদিন একটা নাকি দুটো করে খাবেন এটা আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে কারণ ভিটামিনের প্রয়োজন আছে কিন্তু সেটা ভিটামিন ই অর এ অর ডি এটা আপনাকে বুঝতে হবে তার জন্য অবশ্যই একজন ডক্টর প্রয়োজন হবে আর ভিটামিন ই ক্যাপসুল যদি আপনি মাত্রাতিরিক্ত খেয়ে ফেলেন ধরুন আপনার 200 মিলিগ্রাম দরকার আপনি যদি 400 মিলিগ্রাম খান তাহলে এটা তো ভিটামিন ই এটা হচ্ছে কি যেটা দেখলেন যে একটু অয়েলি তো এটা পেটে গিয়ে যেটা হয় আপনার পেট খারাপ করবে এক কথায় হচ্ছে ডায়রিয়া হবে সো সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই যদি আপনি ডক্টরের পরামর্শ না নিয়ে খেতে চান তাহলে আপনি 15 দিন বা এক মাস আপনি 200 মিলিগ্রামেরটা খেতে পারেন তবে অবশ্যই অবশ্যই ডক্টরের অনুমতি নিয়ে নেবেন কারণ এটা যেহেতু মেডিসিন সেক্ষেত্রে খাওয়ার বেলায় আপনাকে ডক্টরের অনুমতি নিতে হবে কারণ হচ্ছে যে আপনার শরীরে হয়তো বা ভিটামিন ই এর পরিমাণের দরকার নেই আপনি শুধু শুধু খাচ্ছেন হয়তো ক্ষতি হতে পারে কিংবা শুধু শুধু টাকা নষ্ট তো সেক্ষেত্রে আপনি এই যে ইউজ করতে পারেন আপনার স্কিনের শরীরের ভেতরে কাজ না করলেও এটা আপনার স্কিনের বাইরে থেকে আপনার স্কিনটাকে অনেকটা সফট করবে শাইন করবে গ্লসি করবে ব্রাইট করবে এটা চুলেও ব্যবহার করা যায় আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি যে আপনি কিভাবে করে এটা দিয়ে লিপ জেল তৈরি করবেন কিভাবে করে আপনি ফেস প্যাক তৈরি করবেন বা এটা দিয়ে কিভাবে আপনি ডে ক্রিম তৈরি করবেন আপনি ভিটামিন ই ক্যাপসুল ডে ক্রিম অর নাইট ক্রিম লিখে সাথে আপনি জান্নাত প্রামাণিক লিখে সার্চে দিলে বা আমার চ্যানেলে যদি সার্চ করেন তাহলে আপনি সেগুলো পেয়ে যাবেন
সো প্রত্যেকটারই আমি ভিটামিন ই ক্যাপসুলের অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনারা প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে দেখে নিতে পারেন। ভিটামিন ই ক্যাপসুলের উপকারের শেষ নেই, বাস ব্যবহার বিধিটা আপনাকে সঠিকভাবে জানতে হবে, না জেনে ইউজ করলে হবে না। আর আপনার হচ্ছে আপনি 200-400-500 টাকা দিয়ে লোশন না কিনে আপনার বাসায় যে লোশন আছে সেটার সাথে 10-20-30-40 টাকার যে কটাই আপনার লাগুক না কেন, আপনি অল্প অল্প পরিমাণে দিয়ে মিক্স করে একদিন ইউজ করে দেখবেন এবং আস্তে আস্তে বাড়িয়ে সেটাই আপনি শীতের জন্য ব্যবহার করতে পারেন। এবং ঘরে যদি আপনি লোশন বানিয়ে ব্যবহার করতে চান সেটাও কিন্তু আমার চ্যানেলে অন্য ভিডিওতে দেওয়া আছে, ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আপনি কিভাবে করে ঘরে লোশন বানিয়ে আপনার ফুল বডিতে কিংবা ফেসে ডে ক্রিম হিসেবে বা নাইট ক্রিম হিসেবে কিভাবে ইউজ করবেন বা চুলে কিভাবে ইউজ করবেন এগুলো কিন্তু বলা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। পরের ভিডিওতে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। একটা বিষয় মনে করিয়ে দিই, সেটা হচ্ছে দৈনিক এক মুষ্টি চাল তুলে রাখুন, মাস শেষে কাউকে দিয়ে দিন, বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।